হুগলি চণ্ডীতলায় গুলি করে এক যুবককে খুন, পুলিশকে কিছু না জানিয়ে পরিবার মৃতদেহ সৎকারের চেষ্টা করে। সামগ্রিক ঘটনার খবর পেয়ে পুলিশ তড়িঘড়ি পৌঁছে যায় ঘটনাস্থলে এবং সামগ্রিক ঘটনার তদন্ত শুরু হয়েছে পুলিশের পক্ষ থেকে। কেন তড়িঘড়ি মৃতদেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টা, সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। চণ্ডীতলায় গুলি করে এক যুবক খুন, পুলিশকে না জানিয়ে মৃতদেহ দাহ করে দেওয়ার চেষ্টা। খবর পেয়ে দেহ আটক করে পুলিশ, মৃতদেহ শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে চণ্ডীতলা থানার পুলিশ। পরিবারের অভিযোগ, গতকাল বিকেল 5টা নাগাদ চণ্ডীতলার কানাইডাঙ্গার ভক্তিভূষণ বাগ গুলিবিদ্ধ হয়। অভিযোগ, বাড়ির কাছেই কেউ তাকে মাথায় গুলি করে। পরিবারের লোকজন আহত যুবককে ডানকুনির একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায়। ততক্ষণে মৃত্যু হয় ওই যুবকের। পুলিশকে না জানিয়ে মৃতদেহ বাড়িতে ফিরিয়ে নিয়ে গিয়ে দাহ করার চেষ্টা করে যুবকের পরিবার সদস্যরা। রাত্রে খবর পেয়ে চণ্ডীতলা থানার পুলিশ মৃতদেহ আটক করে। মৃত যুবকের বাবা পুলিশকে জানায় মাথায় শাবলের আঘাতে মৃত্যু হয়েছে ছেলের। যদিও পুলিশ মৃতের মাথায় গুলির লাগার চিহ্ন দেখে নিশ্চিত হয় গুলি করেই খুন করা হয়েছে ভক্তিভূষণকে, কিন্তু কেন তাকে গুলি করে খুন করা হলো, তার পরিবারই বা কেন এই ঘটনা চেপে যেতে চাইলো, সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। পুলিশ জানতে পারে মৃত যুবকের বিরুদ্ধে চাকরি দেওয়া এবং লোন করে দেওয়ার নাম করে বহু টাকা তোলার অভিযোগ ছিল। বাড়িতে ফটোশপের কাজ করলেও নিজেকে WBCS অফিসার পরিচয় দিয়ে এই সব কাজ করত সে। গোটা ঘটনা খতিয়ে দেখছে চণ্ডীতলা থানার পুলিশ। চণ্ডীতলায় গুলি করে যুবক খুন, পুলিশকে না জানিয়ে মৃতদেহ দাহ করার চেষ্টা, সামগ্রিক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য গোটা এলাকায়। খতিয়ে দেখছে পুলিশ গোটা ঘটনা। আমার তাই যে মেরে দেবো, আমার কোল খালি করে দিও, আমি হ্যাঁ একটু হাত কাটান শুধু, না আমি যে ডাক্তারখানা গিলুম গো, নালে আমার ছিল 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 কিছু উত্তর দেয়নি। আমি চলে এলাম, এসে আমি বললাম বাসনটা দিয়ে এসে চা করছি বলে চলে এসেছি। আমি তখনও জানি না যে এরকম হয়েছে, আমি জানি ও শুয়ে আছে ঘুমোচ্ছে। তারপরে এসে আমি চা করেছি, চা করে ওর আর আমার দুজনের চা করেছি, ওরে ঘরে নিয়ে গেছি, বলছি ওঠো না বউ চা খাবে, ওঠো না, ওঠেনি। ঘরে যে লাইটটা অন করেছি দেখি নাকি পুরো রক্তে মাথা বালিশ সমস্ত গেছে। তুমি বাড়ি থেকে বেরিয়েছিলিস উইথ ফ্যামিলি বেলুর উদ্দেশ্যে, তোর চার চাকা গাড়ি মানে যে মারা গেছে তার গাড়িটা ছিল, কাকা ছিল, কাকিমা ছিল, বৌমা ছিল, তুই ছিলি, তার মামনি ছিল, পাঁচজন ছিল, ছোটো মামা ছিল, হ্যাঁ, আর বাপন মানে যে মারা গেছে সে তোদের সঙ্গে বেলুর উদ্দেশ্যেই যাচ্ছিল। হ্যাঁ, যাওয়ার আমি আমরা ওর বাবা, ওর মা আর ওর একটা বোন আর ওর ছোটো মামা আমরা একসাথেই বেরিয়েছি বাড়ি থেকে বেরিয়ে। ও আমাদের পৃথিবী পর্যন্ত ভগবতীপুর বাম পর্যন্ত এসেছে, তারপর থেকে কত ফলো করে দেখে যেতে যাবো। এবার বললে ওর মা বাবু বলছে যে মামা আসছি কি দেখা না গো, আরে আসবে বাইকে করে আর আসবে, এখন ভিড় হয়ে গেছে আর হয়তো দেখতে পাইনি কেন বলছে, আমরা দেরি করে আসছি এই পর্যন্ত। তারপরে আমার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়, এবার ও বাবা মার সাথে যোগাযোগ হয়েছে কি ফোন করেছিল কি যাওয়া যায় না। তারপর আমি গাড়িতেই থাকি, আমি বেরিয়ে গেলে আমি গাড়ি দিয়ে বসেছিলাম এই পর্যন্ত। তারপর রাতে কী দেখলেন? তারপরে ওর বাবা আমাকে বললো আমার দাদাই বলে এই ব্যাপার হয়েছে, বলছে কি বাপনকে মেরেছে, বলছে মেরেছে বলছে এই কথাই শুনেছি যে তুমি যে করে গুলি করেছে কি করেছে এর দিকে মনে হচ্ছে, যেটা বাইরে যেরকম করেছে বলছে কি বাইরে মেরে ফেলে দিয়ে গেছে, বাইরে গুলি করে মেরে বাড়িতে দিয়ে গেছে। হ্যাঁ, এইরকম যারা খবরটা বলেছে তারা বলেছে যে কান্না কাছে আমি ওদের আমার কাছে গাড়ি ভাড়ি আগে পাচ্ছি না, আমি আমার এবার এমনি ওরকম ধরা করে আমি এমনি মানে এমনি ঘরটা করি গাড়ি নিয়ে রক্তা করে দেখলে ওই পর্যন্তই হয়। আমরা যখন ওর ওনাদের এতে নিয়ে আসতে বললাম যে ওইখানে এসো, তখন বলে ওদের ডেট হয়ে গেছে বলে আবার বাইকে নিয়ে চলে গেছে। স্যার, মৃত্যু যে কোনো মৃত্যু খুব বেদনার এবং দুঃখের, যে কোনো মৃত্যু বেদনা, এই মৃত্যুর সঠিক তদন্ত বিচার। আমি আমার ফ্যামিলি বেলুড় মাঠে আমাদের একটা প্রোগ্রাম ছিল এবং সেখানে আমরা 12:30টার সময় বাড়ি থেকে বেরোই এবং গাড়িতে লোড হওয়ার জন্যে ছেলে বলে যে আমি বাড়িতে যাবো তোমরা গাড়িতে যাও, ড্রাইভার গাড়ি নিয়ে বেরিয়ে যায়। এবার মাঝ রাস্তায় ছেলের সঙ্গে আমাদের ক্রসিং হয়, ও আমাদের পিছিয়ে পড়ে যায়,
আমরা যত টাইমেই বেলুড়ে পৌঁছে যাই, ওখান থেকে আমি ফোন করি যে তুই কোথায় আছিস। ও আমাকে বললো যে আমি এখানে বেলুড়ে পৌঁছে গেছি, কাজে আসি। একই সাথে থাকি, আবার আধ ঘন্টা পরে আবার ফোন করি, একই উত্তর। চিন্তা করুন, আমরা এরপর আর ওর সঙ্গে যোগাযোগ করি। এইবারে আবার প্রায় 4টার সময় করে আবার ফোন করি, সে বলে যে তোমরা ওয়েট করো, একটু দেরি হবে, আমি কাজে আসি। এইভাবে আসে, তখন 5:30 এরকম হবে। বাড়ি থেকে হঠাৎ আমার মোবাইলে ফোন, কী ব্যাপার, তোমরা কোথায়, বৌমা ফোন করেছে, কোথায় আছো? বলে আমরা বেলুড়ে আসি, না এরকম আপনার ছেলেকে কারা মেরে মানে বাড়িতে নিয়ে এসেছে, এবং তাড়াতাড়ি চলে আসো। এবার সেই সময় ওদের বলি যে কীরকম কী অবস্থায় আছে, বললো অবস্থা খুব খারাপ, ব্লিডিং হচ্ছে, তাড়াতাড়ি আমি ওদের বললাম যে যেভাবে